আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহুর্তে আপনাদেরকে যে বিষয়টি অবগত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক ইউটিউবার ভাইয়েরা আসলে অনেকভাবেই ইসলামী ব্যাংকে নিয়ে অনেক রকমের খবর প্রচার করা হচ্ছে তো তার পরিপ্রেক্ষিতে অনেকে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য যেটি সুখবর সে বিষয়টি আসলে কি সেই জিনিসটি আজকে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যে বিগত যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা বোর্ডে দায়িত্বে ছিলেন এস আলম গ্রুপ সেই এসলাম গ্রুপের কি কেন্দ্র করে কিন্তু গ্রাহকদের মধ্যে এক ধরনের উদ্বিগ্ধ তৈরি হয় এবং সেখান থেকে দেখা যাচ্ছে কি আমরা বিগত যে নিউজগুলো দেখেছি সেখানে ইসলামী ব্যাংকের পক্ষ হয়ে এবং ইসলামী ব্যাংক থেকে কিন্তু তারা পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ঋণ গ্রহণ করেছিল বা ঋণ হিসেবে তারা নিয়েছিল এছাড়া পরবর্তী সময় আমরা যদি একটু খেয়াল করে দেখি সেটার পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা তো এর পরিপ্রেক্ষিতে আসলে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এই ঋণের মারফত আর কোনো জামিন নেওয়া হয়েছে কি না বা এরকম অনেকেই জানতে চেয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এই বিষয়টিকে কেন্দ্র করে কী ধরনের সুখবর সে বিষয়টি একটু আপনাদেরকে বিস্তারিত বলবো তো বিষয়টি হচ্ছে ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদ হিসেবে এস আলম গ্রুপ যখন দায়িত্ব ছিল সেই পরিচালনা পর্ষদটিকে কিন্তু ইতিমধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটির এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছে তারা বাংলাদেশের ব্যাংকের পক্ষ হয়ে কিন্তু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ কিন্তু বাতিল করা হয়েছে এখানে যদি একটু খেয়াল করে দেখেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা যে বোর্ড ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে একই সঙ্গে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এটি করা হয়েছে এসালম গ্রুপের অধীনে থাকা এই ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয় এবং এই পরিচালনা পর্ষদ ব্যাংক নতুন যে পর্ষদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হচ্ছে স্বতন্ত্র পরিচালক যারা কোনো পক্ষপাতিং নয় যেমন রুফালি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াইদ উল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াব আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপক পরিচালক ডিএমডি আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক অধ্যাপক এম এ মাসুদ রহমান ও চার্টার অ্যাকাউন্টেন্ট আব্দুস সালাম এই পাঁচজনকেই কিন্তু ইসলামী ব্যাংকের বর্তমান যে পর্ষদ রয়েছে পরিচালনা পর্ষদ সেখানে নিয়োগ করা হয়েছে তো ব্যক্তিগতভাবে যেটি সুখবর গ্রাহকদের জন্য সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে বিগত সময়ে পরিচালনা পর্ষদ ছিল এসআলম গ্রুপের বেশিরভাগ সংখ্যক গ্রাহক তাদের পক্ষে ছিল না ইভেন তাদের যে লুটপাটের বিষয়টি সেটি কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তমূলক ভীতি সৃষ্টি করেছে যার ফলে অনেকে ইসলামী ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে গেছেন এবং দু সালে এসে যখন বাংলাদেশের আওয়ামী লীগ যারা এসআলম গ্রুপ কিন্তু যখন পরিচালনা পর্ষদ বাতিল করা হয় তার পরবর্তী সময়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেলগুলোতে সুখবর হিসাবে প্রচার করা হচ্ছে তো আজকে এইটুকুই ছিল বিষয় যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বিগত সময় যে ইসলাম গ্রুপের পরিচালনা পর্ষদটি ছিল সে পর্ষদ ব্যাঙে নতুন করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এছাড়া আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংক কি বন্ধ হয়ে যাবে কিনা বা ইসলামী ব্যাংকে বর্তমানে যে টাকা উত্তোলনের লিমিট সেটি কিন্তু এককভাবে ইসলামী ব্যাংকের নয় তো এই ধরনের প্রশ্নে আপনারা অনেকবার আমাদেরকে করেছেন এবং অনেকভাবে বিভ্রান্ত করেছেন একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যাংক আসলে সরাসরি বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হতে অনেক ধরনের বিষয় আপনাদেরকে মাথায় রাখা উচিত তো ইসলামী ব্যাঙ্কে বন্ধ হয়ে যাবে কি না এ বিষয়ে যদি আপনাদেরকে মাথায় নিতে হয় শুধুমাত্র কোনো ব্যাংক ঋণের জন্য অতিরিক্ত ঋণ প্রদানের জন্য বন্ধ হয়ে যায় আসলে এই বিষয়টি কিন্তু সঠিক নয় একটি ব্যাংক বন্ধ হওয়ার পিছনে অনেক ধরনের ব্যাংকিং আইনের প্রয়োজন যে কোনো ব্যাংক বন্ধ হতে হলে অবশ্যই ব্যাংকের আইনগত বিষয়ে মাথায় রেখে সেই ব্যাংকগুলো বন্ধ ঘোষণা করা হয় আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি ইসলামী ব্যাংকগুলি বন্ধ হয়ে যাবে কিনা তা নির্ভর করে নানা বিষয়ের উপর যেমন অর্থনৈতিক পরিস্থিতি ব্যাংকিং খাতের নীতিমালা এবং সরকারের আইন সাধারণত একটি ব্যাংক বন্ধ হওয়ার জন্য কয়েকটি কারণ থাকতে পারে যেমন আর্থিক দুরবস্থা পরিচালনাগত সমস্যাগুলি বা আইনগত সমস্যা ইতিমধ্যে দেখেছেন যে পরিচালনাগত সমস্যা যেটি ছিল সেটা পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঁচ স্বতন্ত্র বিশিষ্ট কিন্তু একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে আর দ্বিতীয়ত যে আর্থিক দুরবস্থা সেটা হচ্ছে ঋণের কথা যদি বলতে হয় সে ঋণের জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যবস্থা নেবে অথবা ইসলামী ব্যাংক থেকে ব্যবস্থা নিয়ে এই ঋণগুলো অবশ্যই কালেকশান করবে আর যদিও ইসলামী ব্যাংকগুলো প্রতি কিছু বিশেষ চ্যালেঞ্জ থাকতে পারে যেমন সীমিত আর্থিক পণ্য সার্ভিসের বৈচিত্র্য সেগুলো সাধারণত সুস্থভাবে পরিচালিত হয়ে থাকে তাই বিশেষ কোনো সংকট ছাড়া ইসলামী ব্যাংকগুলোর বন্ধ হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা কম আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাংক বা খাতের সম্পর্কে উদ্বিগ্ন হন তবে আপনাকে স্থানীয় অর্থনৈতিক বিশ্লেষক যা ব্যাংকিং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা ভালো হবে তো যারা আসলে এই ধরনের চিন্তা আপনারা মাথায় রেখেছেন এবং আপনারা অনেক অধিকাংশ মানুষ কিন্তু ব্যাঙ্কগুলো থেকে টাকা উত্তোলন করে নিয়ে ফেলেছেন আমি এখানে যেহেতু ইসলামী ব্যাংকের বিষয়টি শুধুমাত্র আলোচনা করতেছি এমন না যে আমি শুধুমাত্র ইসলামী ব্যাংকের হয়ে কথা বলছি এখানে প্রত্যেকটি ব্যাংকের বিষয়ে আমরা কিন্তু সাধারণত আপনাদের সাথে কথা বলে থাকি তো বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকই কিন্তু যে কোনো ব্যাঙ্কিং আইনের আওতায় চলে এবং কোনো ব্যাংক হুট করে চাইলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কোনো তো অবস্থা নেই সরকার পতন হয়েছে সেটি একান্ত সরকার পতনের বিষয় তবে ব্যাংকগুলো স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত হওয়ার কারণে ব্যাংকগুলো প্রতিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড এবং প্রত্যেকটি ব্যাংকের দায়িত্ব নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের উপর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ